হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লুবি এক্সাম গাইড প্রাইমারি দু হাজার চব্বিশ প্রস্তুতি পড়বে আজকে যে টপিকটা আলোচনা করবো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আজকের টপিকটা হচ্ছে আমাদের শিশু মনস্তত্ব অর্থাৎ চাইল্ড সাইকোলজি থেকে যে উত্তরাখণ্ড দু হাজার বাইশ সালে পরীক্ষা হয়েছিলো সেখানে চাইল্ড সাইকোলজিতে কী কী প্রশ্ন এসেছিলো আমরা কিন্তু ডিটেলসে পড়বো এবং তোমরা প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে মক টেস্টটা দিয়ে নাও এবং তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ওকে তো তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ওকে ওকে ঠিক আছে চলো প্রত্যেক আনসার করবে সঙ্গে সঙ্গে করো দেখো ফার্স্ট কোশ্চেন বলছে কোহেলবার্গের তথ্যের উত্তর প্রথাগত পর্যায়ে নৈতিকতার বিচার করা হয় তাহলে আমরা জানি যে কোহেলবার্গ কিন্তু নৈতিক বিকাশের তিনটি স্তরের কথা বলেছেন একটা হচ্ছে কি প্রাক প্রথাগত পর্যায় প্রথাগত পর্যায় আর লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে উত্তর প্রথাগত পর্যায় বোঝা গেল তাহলে উত্তর প্রথাগত পর্যায়ের নিচের কোনটি বৈশিষ্ট্য সমাজের আইন ও নিয়ম দ্বারা পরিচালিত অপশান নাম্বার বি বলছে এর ফলাফল বা কনসিকুয়েন্স অপশান নাম্বার সি বলছে বিমূর্ত নীতি ও মূল্যবোধ অপশান নাম্বার ডি কোনোটাই নয় কীভাবে আনসার বলে ফেলো প্রত্যেক আনসার করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তাহলে কোয়েলবার্গে যে উত্তর প্রথাগত পর্যায়ে রয়েছে সেটা কিন্তু বিমূর্ত নীতি এবং মূল্যবোধের ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট চলো দুই নাম্বার কোশ্চিন দুই নম্বর কোশ্চেন দেখো বলছে যে বিভিন্ন ধরনের বুদ্ধি আছে যেমন মৌখিক বুদ্ধি গাণিতিক বুদ্ধি শারীরিক সঞ্চালন বুদ্ধি এই ধারণাটি দিয়েছেন কে অর্থাৎ এখানে বলা হয়েছে ভার্বাল ম্যাথামেটিক্যাল বডি কাইনেস্থেটিক এক্সেট্রা এই বুদ্ধিগুলোর কথা কে বলেছেন অর্থাৎ আমি আরেকবার তোমাদের বলে দিই এমন একজন মনোবিদের নাম করো যে বুদ্ধিকে আট ভাগে ভাগ করেছেন বলে ফেলো বিনেট গার্ডেনার স্ট্যানবার্গ এবং হুইসলার কিউব অ্যান্সার একদম সঠিক আনসার অপশন নাম্বার বি গার্ডেনার কিন্তু এটা সঠিক আনসার তাহলে এখানে সঠিক আনসার কী হবে গার্ডেনার গার্ডেনার বুদ্ধির আটটি উপাদানের কথা বলেছেন যার মধ্যে রয়েছে ভার্বাল ম্যাথমেটিক্যাল বডিলি কাইনিস্থেটিক এগুলো তাহলে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট চলো তিন নম্বর কোশ্চিন ছোটো বাচ্চাদের অন্যদের থেকে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আলাদা করতে অক্ষমতায় কি বলা হয় অর্থাৎ এখানে পেঁয়াজের ধারণার কথা বলা হয়েছে তাহলে পেঁয়াজে বলছেন কি যে সমস্ত ছোট ছোট শিশুরা তারা নিজেদের যে মতামত রয়েছে অন্যদের মতামত থেকে সেটাকে পৃথক করতে পারে না অর্থাৎ আলাদা করতে পারে না বা যারা শুধুমাত্র নিজের মতামতকেই প্রাধান্য দেয় অন্যের মতামতকে কোনো প্রায়োরিটি দেয় না তাদেরকে কি বলা হয় কনজারভেশান ইগোসেন্ট্রিজম চিন্তা আর হচ্ছে কি অবজেক্ট পারমানেন্ট কী হবে আনসার বলে ফেলো একদম সঠিক আনসার এটা হবে কি অপশান নাম্বার বি এটা এখানে অপশান ভুল আছে অপশান নাম্বার বি ইগো সেন্ট্রিজম অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট চলো নেক্সট দেখো পেঁয়াজের মতে শিশুরা নিম্নলিখিত দুটি প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ব সম্পর্কে জ্ঞান অর্জন করে তাহলে পেঁয়াজের মতে কোন দুটি প্রক্রিয়ার মাধ্যমে শিশুরা জ্ঞান অর্জন করে আত্মিকরণ সহযোজন আত্মিকরণ ভার ভার ভারবন্ধন অপশান সি স্কিমা আত্মিকরণ অপশান নাম্বার ডি স্কিমা সহযোজন কী হবে অ্যান্সার তাহলে পেঁয়াজের মতে শিশুরা যে বিশ সারা বিশ্ব সম্পর্ক জ্ঞান অর্জন করে দুটি প্রক্রিয়ার মাধ্যমে একটা হচ্ছে কি আত্মীকরণ অ্যাসিমিলেশন আর একটা হচ্ছে সহযোজন বা অ্যাকোমোডিশন অপশান নাম্বার এই হচ্ছে কারেট চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেন দেখো বলছে হুইচ অফ দ্য ফলোইং আর দ্য ট্রেটস ট্রেটস মানে হচ্ছে বৈশিষ্ট্য অফ ইমোশনাল ইন্টেলিজেন্স অর্থাৎ মানসিক বুদ্ধির বোঝা গেল অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টদের মানসিক বুদ্ধি ভালো তাদের বৈশিষ্ট্য কি হবে বলছে হাই আইকু তাদের আইকু লেভেল হাই থাকবে এবং ইনস্টেবেল তারা অস্থির প্রকৃতির হবে তারা স্ট্যাবেল হতে পারে না তুমি বলো যাদের আইকু লেভেল ভালো থাকবে বা যারা মানে ইন্টেলিজেন্স ইমোশনাল ইন্টেলিজেন্স মানে মানসিকভাবে তারা বুদ্ধিমত্তার অধিকারী তারা কি ইনস্টেবল হয় তারা অতি সহজেও দুঃখ পায় না অতি সহজে আনন্দিত হয় না তারা স্ট্যাবেল তাহলে এটা হবে না অপশান নাম্বার দুই বলছে বিইং অ্যাবিল টু মোটিভেট আদার্স তারা কিন্তু অন্যদেরকে মোটিভেট করতে পারে একদম কারেক্ট অপশান নাম্বার থ্রি বলছে ম্যানেজিং অনস ওন ইমোশন যারা নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে একটা কথা মাথায় রাখবে এখানে ছেলেদের তুলনায় মেয়েদের ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু অনেক বেশি একটা কথা মাথায় রাখবে ছেলেদের তুলনায় মেয়েদের ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু অনেকটাই বেশি কারণ মেয়েরা যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে বোঝা গেল তাহলে কী বলছে তারা স্ট্যাবল তারা সহজে সব কিছু মানিয়ে নিতে পারে আবার কী বলছে তারা নিজের ইমোশনকেও কন্ট্রোল করতে পারে অপশান নাম্বার কী হবে অপশান নাম্বার দুই ও তিন দেখো দুই ও তিন কোথায় রয়েছে অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট চলো পাঁচ নাম্বার পাঁচ নম্বর বলছে নিচের কোন মূল্যায়ন পদ্ধতি শিক্ষকদের শুধুমাত্র প্রতিটি শিশুর শেখার ফাঁকগুলি বুঝতে সাহায্য করে না বরং শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা এবং শেখার শৈলী অনুসারে তাদের শিখন শেখার প্রতিফলন পর্যালোচনা এবং সংশোধন করতেও সাহায্য করে এটা খুব ইম্পর্টেন্ট তাহলে নিচের কোন পদ্ধতিতে শিক্ষার্থীদের শেখার ক্ষেত্রে যদি কোনো গ্যাপ থাকে ত্রুটি থাকে সেগুলোকে আইডেন্টিফাই করে এবং সেগুলোকে সংশোধন করার চেষ্টা করে কোন কোন ইভ্যালিশন বা কোন মূল্যায়ন অ্যাসেসমেন্ট অফ লার্নিং অ্যাসেসমেন্ট লার্নিং অ্যাসেসমেন্ট ফর লার্নিং অ্যাসেসমেন্ট ফর প্রোমোটিং তাহলে এখানে সঠিক আনসার অপশান নাম্বার সি অ্যাসেসমেন্ট ফর লার্নিং অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যাসেসমেন্ট ফর লার্নিং ক্লিয়ার সবার ছয় নম্বর কোশ্চেন দেখো বলছে রক্ষা তার সমস্ত কাজ যথাসময়ে সম্পন্ন করেন তিনি নিয়মিত পড়াশোনা করেন কারণ তিনি একজন ভালো ডাক্তার হতে চান তাহলে দেখো সে কিন্তু মন থেকে পড়াশোনা করছে কারণ সে কিন্তু ডাক্তার হতে চায় তাহলে তুমি যখন একজন ডাক্তার হওয়ার জন্য মন থেকে ভালো করে পড়াশোনা করতে চাইছো তখন সেটা কী বলবো আমরা ইন্ট্রেন্সিকলি মোটিভেশান এক্সটেন্সিকলি মোটিভেশান মোটিভেট টু বি প্রেয়ারিস্ট আর হার্ড ওয়ার্কিং বাট তাহলে এখানে সঠিক আনসার হবে কি তাহলে বলছে তাদের আভ্যন্তরীণ মোটিভেশন রয়েছে অপশান এ হচ্ছে কারেট তাহলে তুমি যখন ডাক্তার হওয়ার জন্য মন থেকে পড়াশোনা করছো সেটাকে আমরা কি বলবো এন্ট্রেন্সিকলি মোটিভেটেড অপশান নাম্বার এ হচ্ছে কারেট নেক্সট দেখো কোন কৌশলটি ব্যবহার করে আপনি সহজেই জানতে পারবেন যে একটি শিশু স্কুলে কতটা মোটিভেটেড হয়েছে তাহলে নিচের কোন পদ্ধতি প্রয়োগ করলে তুমি বুঝতে পারবে যে তোমার ক্লাসরুমে বা তোমার স্কুলের ছেলেমেয়েরা তোমার দ্বারা কতটা মোটিভেট হয়েছে বলছে অবজারভেশন টেকনিক অবজারভেশন মানে পর্যবেক্ষণ পদ্ধতি বলছে প্রজেক্টিভ টেকনিক বা প্রকল্প পদ্ধতি অপশান সি কোশ্চেনিং টেকনিক প্রশ্নকরণের মাধ্যমে অপশান নাম্বার ডি কেস স্টাডি এখানে সঠিক আনসার হবে অপশান নাম্বার এ অবজারভেশন তাহলে আমি যদি কোনো শিক্ষার্থীকে ভালোভাবে অবজার্ভ করি পর্যবেক্ষণ করি তাহলে কিন্তু আমি ইজিলি বুঝতে যে ওই শিক্ষার্থী কতটা মোটিভেটেড হয়েছে অপশন নাম্বার এই হচ্ছে কারেক্ট নেক্সট কোশ্চেনটাকে বলছে মাসলোর মতে যে রাজ্যে যে রাজ্য কথা মানে যে স্তরে লোকেরা তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারে অর্থাৎ হাইয়েস্ট লেভেলে কোন স্তরে মানুষরা পৌঁছতে পারে সেলফ অ্যাওয়ারনেস মানে আত্মসচেতনতা সেলফ অ্যাকচুয়ালেশন মানে আত্ম উপলব্ধি অপশান সি সেলফ স্টির মানে আত্মসম্মান অপশান নাম্বার ডি সেলফ এফিসিয়েন্সি মানে আত্মক্ষমতা তাহলে এখানে সঠিক আনসার অপশান নাম্বার বি সেলফ অ্যাকচুয়ালাইজেশান তাহলে এই স্তরে প্রত্যেকটা শিক্ষার্থী বা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু পৌঁছতে পারে না যারা কিন্তু মহান ব্যক্তিত্ব লাভ করে তারা কিন্তু সেলফ অ্যাকচুয়ালাইজেশান লেভেলে কিন্তু পৌঁছতে পারে তো বি হচ্ছে কারেক্ট চলো কোয়েশ্চিন বলছে প্রশিক্ষণের পর যদি কোনো শিশুর কিছু নির্দিষ্ট জ্ঞান বা দক্ষতা অর্জন করার ক্ষমতা থাকে তবে এটি তার নির্দেশ করে বলছে ইন্টেলিজেন্স অ্যাপটিটিউড ইন্টারেস্ট এবং অ্যাটিটিউড কি হবে অ্যান্সার বলো বলছে প্রশিক্ষণের পর যদি কোনো শিশুর কিছু নির্দিষ্ট জ্ঞান বা দক্ষতা অর্জন করার ক্ষমতা থাকে তবে এটি তা নির্দেশ করে কোনটিকে ধরো তোমাকে তুমি ভালো অঙ্ক জানো না তোমাকে আমি অঙ্ক শিখিয়ে দিলাম তারপর দেখা গেলো তুমি অঙ্ক পারছো তুমি সাইকেল চালানো জানো না তোমাকে সাইকেল চালানো শিখিয়ে দিলাম তারপর দেখা গেলো তুমি সাইকেল চালাতে পারছো এটাকে কি বলা হয় ইন্টেলিজেন্স অ্যাপটিটিউড ইন্টারেস্ট অ্যাটিটিউড সঠিক আনসার কী হবে অপশান নাম্বার বি অ্যাপটিটিউড তাহলে অ্যাপটিটিউড হচ্ছে কি যখন কোনো শিক্ষার্থী কোনো কিছু জানে না তখন তাকে কোনো কিছু শিখিয়ে দেওয়ার পর যখন সে নিজে দক্ষ হয়ে ওঠে তখন তাকে বলছে অ্যাপটিটিউড অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট প্রাইমারি টেট দু হাজার জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো তো তোমরা কিন্তু আমাদের পেট ব্যাচে অ্যাডমিশন নিতে পারো এখানে প্রাইমারির জন্য একদম সম্পূর্ণভাবে থিওরি বেসিস ক্লাস করানো হচ্ছে এখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অ্যানালাইসিস পেয়ে যাবে ওয়াল সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস তোমরা প্রতিদিন লাইভ ক্লাস এবং রেকর্ডিং ক্লাস দুটোই তোমরা পেয়ে যাচ্ছ এছাড়াও থাকছে রেগুলার তোমাদের জন্য মক টেস্ট তোমাদের রেগুলার থাকছে মক টেস্ট যেটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এছাড়াও থাকছে প্রত্যেকটা ক্লাসের নোটস যেটাকে আমরা পিডিএফ বলতে পারি নোটস পেয়ে যাচ্ছ ওকে পিডিএফ আকারে আর তোমাদের রেগুলার কিন্তু যে ক্লাসটা করানো হবে টিচমিট অ্যাপের মাধ্যমে ক্লাসের টাইম আটটা বাজে তিরিশ মিনিট এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ একদম দু হাজার তেইশকে লক্ষ্য রেখে সিলেবাস ওয়াইজ একদম চ্যাপ্টার ওয়াইজ তোমরা ক্লাস করতে পারবে শুধুমাত্র এমসিকিউ নয় প্রত্যেকটা ক্লাসের থিওরি তারপরে তোমাদের এমসিকিউ থিওরির সঙ্গে সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস না করলে অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু তোমরা পরীক্ষা আনসার করতে পারবে না ওকে তাই প্রত্যেকটা সাবজেক্টের থিওরি এবং কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের ব্যাচে অ্যাডমিশন এ নাও এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এখানে আমাদের এখন বর্তমানে তিনটে ব্যাচ মানে তিনটে কোর্স চালু আছে এক নম্বর কোর্স হচ্ছে মক টেস্ট তোমরা মক টেস্টের জন্য অ্যাডমিশন নিতে পারো দুই নম্বর যেটা চালু আছে তোমাদের নোটস তোমরা নিতে পারো শুধুমাত্র যে নোটস নিতে চাও নোটসও পেয়ে যাবে আর তিন নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়াল ক্লাস ঠিক আছে ক্লাস ক্লাসের মধ্যে তোমরা মক টেস্ট নোটস পিডিএফ সমস্ত কিছু তোমরা এভ্রিথিং পেয়ে যাবে আর বিশদ আরও কিছু জানার জন্য তো অবশ্যই তোমাদেরকে এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নেক্সট দশ নম্বর দেখো বলছে পরিণমন ও শিখন উভয় আবেগের বিকাশকে নিয়ন্ত্রিত করে মানে আমাদের যে পক্ষোভ বা ইমোশন সেটাকে নিয়ন্ত্রণ করে অপশান নাম্বার দুই এই উভয় প্রক্রিয়ায় একে ওপরের ওপর নির্ভরশীল অর্থাৎ পরিণমন এবং শিখন একে ওপরের প্রতি নির্ভরশীল অপশান নাম্বার এ দেখো বলছে বিবৃতি সত্য বিবৃতি টু মিথ্যা অপশান নাম্বার বি শুধুমাত্র বিবৃতি টু সত্য অপশান নাম্বার সি উভয় বক্তব্য সত্য অপশান নাম্বার ডি কোনো উভয় মিথ্যা তাহলে এখানে সঠিক আনসার অপশান নাম্বার সি তাহলে কি বলছে শিখন এবং পরিণমন একে ওপর প্রতি নির্ভরশীল এবং তারা কী করে আমাদের যে আবেগ বা ইমোশন সেটাকে কিন্তু ডেভেলপ ঘটায় অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট নেক্সট কোশ্চেন দেখো শিক্ষার্থীদের ধারণাগত বোঝাপড়ার পরীক্ষার জন্য জন্য বা বোধ পরীক্ষা করার জন্য নিচের কোন প্রশ্নটি করতে হবে তো শিক্ষার্থীদের বোধ পরীক্ষা করার জন্য নিচের কোন ধরনের প্রশ্ন করতে হবে ভারতের রাজধানীর নাম কী এটা জ্ঞানমূলক প্রশ্ন নয়টি গ্রহের নাম বলো এটা জ্ঞানমূলক প্রশ্ন মরুভূমি উদ্ভিদে কাটা থাকে না কেন দেখো এটা হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্ন এটা তুমি তোমার নিজের মতো করে ব্যাখ্যা দেবে আর জাতির পিতা কাকে বলা হয় এটাও কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন তাই সঠিক আনসার অপশান নাম্বার সি অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট নেক্সট দেখো নিচের কোন শিশুকে আপনি সৃজনশীল বলবেন নিচের কোন শিশুকে আপনি সৃজনশীল বলবেন যিনি নতুন চিন্তা উপস্থাপন করেন যিনি নতুন জিনিস সৃষ্টি করেন যিনি তার কাজে নতুনত্ব ও মৌলিকতা দেখান অপশান নাম্বার ডি ওপরের সবগুলি তাহলে নিচের কোন শিশুকে আপনি সৃজনশীল বলবেন তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার ডি ওপরের সবগুলি তাহলে নিচের কোন শিশুকে আপনি সৃজনশীল বলবেন অপশন নাম্বার ডি হচ্ছে কারেন্ট নেক্সট দেখো ছয় থেকে আঠারো বছর বয়সী শিশুদের বিকাশমূলক কাজগুলি হলো কি কি বলছে দুটি শব্দে কথা বলতে পারে তাহলে দুটি শব্দে বা কথা বলে কারা যাদের বয়স দুই বছর তাহলে এটা বলেছে ছয় থেকে আট বছর সাধারণ খেলার জন্য শারীরিক দক্ষতা শিখুন এটা হবে অপশান নাম্বার সি বলছে গণনা এবং লেখা পড়ার প্রাথমিক দক্ষতা বিকাশ করা তাহলে এখানে সঠিক আনসার কী হবে দুই ও তিন কারেট অপশান নাম্বার সি হচ্ছে কারেট নেক্সট দেখো রিনায় একজন প্রতিভাবান মেয়ে বুদ্ধিমত্তা পরীক্ষার ভিত্তিতে তাকে মেধাবী বলা যেতে পারে তবে সে সব সময় অনুভব করে যে তার ক্লাস বিরক্তিকর একজন শিক্ষক হিসেবে আপনি তাকে কিভাবে সাহায্য করবেন তাকে সহজ পদ্ধতিতে শেখাবেন সে বিরক্তি ফেল করছে বলে আপনি তাকে সহজ পদ্ধতিতে শেখাবেন উচ্চক্রম ক্ষমতা বা দক্ষতা বিকাশের জন্য আকর্ষণীয় শিখন পদ্ধতি ব্যবহার করতে হবে অপশান নাম্বার সি তার ক্লাস মনিটরকে করতে হবে অপশান নাম্বার ডি তাকে আরও হোম অ্যাসাইনমেন্ট দিতে হবে তাহলে এখানে সঠিক আনসার কী হবে তাহলে একজন স্টুডেন্ট যখন বিরক্তি প্রকাশ করছে তার মানে তাকে অনেক ক্রম ও দক্ষতা বিকাশের জন্য আকর্ষণীয় শিক্ষা উপকরণ ব্যবহার করতে হবে অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট নেক্সট কোশ্চিন নিচের কোন পরিবেশ শিক্ষার্থীদের মধ্যে দলের মনোভাব বিকাশে সাহায্য করে বলছে তাহলে দল গঠন বা গ্রুপ অ্যাক্টিভিটিতে সাহায্য করেছে কোনটি প্রতিযোগিতামূলক সহযোগিতামূলক ব্যক্তিবাদী এবং সুশৃঙ্খল তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হবে কি অপশান নাম্বার বি সহযোগিতামূলক নেক্সট কোশ্চেন শ্রেণীকক্ষে পাঠদানের সময় নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নিশ্চিত করা উচিত তাহলে শ্রেণীকক্ষে যখন তুমি পাঠদান করাবে নিচের কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডিজিটাল টিএলএম ব্যবহার করা আইসিটি সর্বাধিক ব্যবহার করা আইসিডি ফুল ফর্ম ইনফরমেশান কম্পিউটার টেকনোলজি ব্যক্তিগত পার্থক্য অনুসারে পাঠদান বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ওপর ফোকাস করা অপশান নাম্বার ডি বক্তৃতা পদ্ধতি ব্যবহার তো এখানে বলছে শ্রেণীকক্ষে পাঠদানের সময় নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নিশ্চিত করা উচিত সেটা হচ্ছে কি ব্যক্তিগত পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ওপরে গুরুত্ব দেওয়া উচিত অপশন নাম্বার সি হচ্ছে কারেন্ট নেক্সট কোশ্চেন দেখো ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি কোনটির ওপর গুরুত্ব দিয়েছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বেস অন প্রোগ্রেস কার্ড ফর্মেটিভ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে সামেটিভ অ্যাসেসমেন্ট বেস বেস্ট প্রোগ্রেস কার্ড প্রোগ্রেস কার্ডের ওপর ভিত্তি করে সামেটিভ অ্যাসেসমেন্ট অপশান নাম্বার সি কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট বেসড প্রোগ্রেস অ্যান্ড কার্ড প্রোগ্রেস কার্ডের ওপরে কম্প্রিহেন্স করা অপশান নাম্বার ডি তিনশো ষাট ডিগ্রি হলিস্টিক প্রোগ্রাম অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি সর্বাঙ্গীন বিকাশ সাধন তাহলে কী হবে আনসার তাহলে এনইপি বা ন্যাশনাল এডুকেশন পলিসি দু গুরুত্ব দিয়েছে তিনশো ডিগ্রি হলিস্টিক প্রোগ্রাম অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট নেক্সট কোশ্চেন দেখো নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য বা ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য কি সমস্ত শিশু একসাথে শিখবে একদম কারেন্ট ক্ষমতার পরিবর্তে ক্ষো ক্ষমতার পরিবর্তে অক্ষমতার উপরে গুরুত্ব দান এটা ভুল তাহলে ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে কী করতে হবে যার যেখানে প্রায়োরিটি দেওয়া দরকার সেগুলোকে গুরুত্ব দিতে হবে এবং যার যেখানে অ্যাবিলিটি রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে তিন নম্বর বলছে ব্যক্তিগত পার্থক্যে শিখন কৌশলের ওপর গুরুত্ব দেওয়া এটাও কারেক্ট এটাও কারেক্ট আবার চার নম্বর বলছে সমস্ত শিক্ষার্থীর চাহিদা ন্যায়সঙ্গতভাবে সম্মান সম্মান দিতে হবে তাহলে এটাও কারেক্ট তাহলে সঠিক আনসার কী হবে এক তিন চার অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট উনিশ নাম্বার নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্কুলে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ বিকাশের সাহায্য করে তাহলে নিচের কোনটি স্কুলে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতে সাহায্য করে সমস্ত ক্রিয়াকলাপে পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা বাধামুক্ত পরিবেশ তৈরি করা পাঠ্যক্রম অভিযোজন শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা করা অপশান নাম্বার ডি ওপরের সবগুলি তাহলে কী হবে আনসার তাহলে এই প্রশ্নের সঠিক আনসার অপশান নাম্বার ডি ওপরের সবগুলি নেক্সট কুড়ি নাম্বারটা কুড়ি নাম্বার বলছে নিচের কোনটি শেখার অক্ষম শিশুদের বৈশিষ্ট্য অর্থাৎ লার্নিং ডিসাবিলিটি শিশুদের বৈশিষ্ট্য কোনটি ভালো মনোযোগ দেওয়া শিক্ষক মহাশয় যেটা পড়াচ্ছেন সেখানে ভালো করে মনোযোগ দেওয়া একদম ভুল লেখার সময় কিছু কিছু শব্দ বাদ দিয়ে দেওয়া যেমন আমরা বললাম কি কালার সি ও এল ও আর কালার ঠিক আছে আমি কি করলাম বানান কী বললাম ও এল আর কালার করে দিলাম বানানটা বুঝতে পারছি একটা ও বাদ চলে গেল তাহলে এটা হয়ে থাকে তিন নাম্বার বলছে গাণিতিক চিহ্নগুলি বুঝতে অসুবিধা এটাও ঠিক তাহলে এখানে সঠিক আনসার কী হবে আমাদের দুই ও তিন অপশান নাম্বার সি হচ্ছে কারেন্ট একুশ নম্বর কোশ্চিন ইন হুইচ সিচুয়েশন উইল ইউ গিভ কন্টিনিউয়াস রিএনফোর্সমেন্ট তাহলে তুমি কোন পরিস্থিতিতে একজন শিক্ষার্থীকে কন্টিনিউয়াসলি মানে ক্রমাগতভাবে রিএনফোর্সমেন্ট বা উদ্দীপনা প্রদান করবেন ফর স্ট্যাবলিশিং পাস্ট বিহেভিয়ার তার প্রাচীন বা পুরনো যে বিহেভিয়ারগুলো রয়েছে সেগুলো স্ট্যাবিল করার জন্য অপশান নাম্বার বি নিউ বিহেভিয়ার ইস্টাবলিশিং অপশান নাম্বার সি নিউ বিহেভিয়ার মেনটেনিং অপশান নাম্বার ডি বি সি কারেট তাহলে এখানে আমরা সঠিক আনসার হিসাবে কী নেব অপশান নাম্বার বি অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট নেক্সট দেখো যখন একজন শিক্ষার্থী এমন আচরণ করতে শেখে যা ইতিবাচক ফলাফল দেয় এবং এমন আচরণ এড়াতে যা শেখে যেগুলো নেতিবাচক আচরণ দেয় ফল দেয় তাহলে কিছু শিক্ষার্থী রয়েছে যে যারা কি করে যেখান থেকে পজিটিভ কিছু পাওয়া যাবে সেটাকে প্রায়োরিটি দেয় আর যেখান থেকে পজিটিভ কিছু পাওয়া যাবে না সেটাকে ইগনোর করে এটা কোন পদ্ধতি অপারেন্ট কন্ডিশনিং ক্লাসিক্যাল কন্ডিশনিং যুগ্মপথ কন্ডিশনিং আর ট্রেস কন্ডিশনিং তাহলে এই প্রশ্ন সঠিক অপশান নাম্বার এ অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট প্রাইমারি টেট দু হাজার চব্বিশের জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো তো তোমরা কিন্তু আমাদের পেট ব্যাচে অ্যাডমিশন নিতে পারো এখানে প্রাইমারির জন্য একদম সম্পূর্ণভাবে থিওরি বেসিস ক্লাস করানো হচ্ছে এখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অ্যানালাইসিস পেয়ে যাবে ওয়াল সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস তোমরা প্রতিদিন লাইভ ক্লাস এবং রেকর্ডিং ক্লাস দুটোই তোমরা পেয়ে যাচ্ছ এছাড়াও থাকছে রেগুলার তোমাদের জন্য মক টেস্ট তোমাদের রেগুলার থাকছে মক টেস্ট যেটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এছাড়াও থাকছে প্রত্যেকটা ক্লাসের নোটস যেটাকে আমরা পিডিএফ বলতে পারি নোটস পেয়ে যাচ্ছ ওকে পিডিএফ আকারে আর তোমাদের রেগুলার কিন্তু যে ক্লাসটা করানো হবে টিচমিট অ্যাপের মাধ্যমে ক্লাসের টাইম আটটা বেজে তিরিশ মিনিট এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ একদম দু হাজার তেইশকে লক্ষ্য রেখে সিলেবাস ওয়াইজ একদম চ্যাপ্টার ওয়াইজ তোমরা ক্লাস করতে পারবে শুধুমাত্র এমসিকিউ নয় প্রত্যেকটা ক্লাসের থিওরি তারপরে তোমাদের এমসিকিউ থিওরির সঙ্গে সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস না করলে অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু তোমরা পরীক্ষা আনসার করতে পারবে না ওকে তাই প্রত্যেকটা সাবজেক্টের থিওরি এবং কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের ব্যাচে অ্যাডমিশন এ নাও এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এখানে আমাদের এখন বর্তমানে তিনটে ব্যাচ মানে তিনটে কোর্স চালু আছে এক নম্বর কোর্স হচ্ছে মক টেস্ট তোমরা মক টেস্টের জন্য আমি শন নিতে পারো দুই নাম্বার যেটা চালু আছে তোমাদের নোটস তোমরা নিতে পারো শুধুমাত্র যে নোটস নিতে চাও নোটসও পেয়ে যাবে আর তিন নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়াল ক্লাস ঠিক আছে ক্লাস ক্লাসের মধ্যে তোমরা মক টেস্ট নোটস পিডিএফ সমস্ত কিছু তোমরা এভ্রিথিং পেয়ে যাবে আর বিশদ আরও কিছু জানার জন্য তো অবশ্যই তোমাদেরকে এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নেক্সট বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষাদানের উপাদান হওয়া উচিত রঙিন রঙিন কোনো ছবি বহু সংবেদনশীল জিনিস অর্থাৎ মাল্টিমিডিয়া অপশান নাম্বার আকারে বড়ো অপশান নাম্বার ডি আকর্ষণীয় তাহলে এখানে হবে কি সঠিক আনসার অপশান নাম্বার বি হচ্ছে কারেট তাহলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে পড়াতে গেলে কী করতে হবে সংবেদনশীল হতে হবে বোঝা গেল অপশান নাম্বার বি হচ্ছে কারেন্ট নেক্সট দেখো দ্য সাইকোলজিক্যাল ফ্যাক্টর অ্যাফেক্টিং দ্য টিচিং লার্নিং প্রসেস আর বলছে মোটিভেশন অফ স্টুডেন্ট বিউটিফুল ক্লাসরুম ইন্টারেস্ট অ্যাপটিটিউড অফ স্টুডেন্ট স্কুল ইনফ্রাস্ট্রাকচার তাহলে সাইকোলজিক্যাল ফ্যাক্টর মানে কি এখানে ব্যক্তিগত ফ্যাক্টরের কথা বলেছে তাহলে ব্যক্তিগত ফ্যাক্টর কোনগুলো একটা মোটিভেশন অফ স্টুডেন্ট বিউটিফুল ক্লাসরুম তো হবে না স্কুল ইনফ্রাস্ট্রাকচার হবে না তাহলে এক ও তিন হচ্ছে কার। দেখো অপশান নাম্বার সি এক ও তিন কারেক্ট পঁচিশ নাম্বার কোয়েশ্চিনে ভালো করে পড়ো তারপর তোমরা অপশান দেখবে এখানে বলা হয়েছে যে ম্যাথ ওয়ান এবং ম্যাথ টুকে মিলাতে হবে বলছে গ্রামার গ্রামারের কাজ কি দেখো গ্রামারের কাজ হচ্ছে রুলস উইথ এ ডেভেলপমেন্ট গিভেন ল্যাঙ্গুয়েজ তাহলে যখন শিক্ষার্থীদেরকে রুল শেখানো হবে তখন কিন্তু এই কিসের প্রয়োজন তখন কিন্তু আমাদের প্রয়োজন কার সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন কলমে ঠিক আছে অপশান নাম্বার দেখো সিমেন্টিক মানে কি অর্থ যেখানে মিনিং থাকবে তাহলে মিনিং কোথায় রয়েছে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মিনিং অপশন নাম্বার ডি তারপর তিন নম্বর বলছে ব্যাবলিং ব্যাবলিং হচ্ছে কি আর্লি স্টেজ অব দ্য স্পিচ ডেভেলপমেন্ট শিশুর প্রাথমিক অবস্থায় শিশুর কথা বলা চার নম্বর বলছে প্রো প্রনোলজিক্যাল ডেভেলপমেন্ট প্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট বলতে কোনটিকে বোঝে দেখো যে অ্যাবিলিটি টু প্রডিউস রিকগনাইজ স্পিচ যারা কি করতে পারে পরিচিত শব্দগুলোকে চিনতে পারে বোঝা গেল ক্লিয়ার তাহলে এখানে সঠিক আনসার কী হবে দেখে নাও এখানে আমাদের সঠিক আনসার হচ্ছে কি আমরা পেয়ে যাচ্ছি কলম এ কলম বি সিমেন্টিক সিমেন্টিক মানে হচ্ছে বি নাম্বার বি হবে চার নাম্বার দেখো তাহলে সঠিক আনসার অপশান নাম্বার বি অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট নেক্সট বলছে কোন পদ্ধতিতে একজন ব্যক্তি সমস্যা সমাধানের জন্য সমস্ত বিকল্প খুঁজে পান না তবে তিনি কেবল সেই বিকল্পগুলি নির্বাচন করেন এবং সমস্যাটি সমাধান করার চেষ্টা করবেন যা তিনি উপযুক্ত মনে করেন হিউরিস্টিক পদ্ধতি র্যান্ডম সার্চ মেথড মিনস নিড অ্যানালাইসিস আর ব্যাকওয়ার্ড সার্চ মেথড তো এখানে সঠিক আনসার কী হবে এখানে আমাদের সঠিক আনসার হবে কি র্যান্ডম সার্চ মেথড অপশান নাম্বার বি হচ্ছে কারেট বোঝা গেল তাহলে কোনো শিক্ষার্থী একজন ব্যক্তির সমস্যা সমাধানের জন্য সমস্ত বিকল্প খুঁজে পান না তবে তিনি কেবল সেই বিকল্পগুলি খোঁজেন যেগুলি সমস্যা সমাধান করতে সাহায্য করে সঠিক আনসার অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট তো টোটাল ছিল ছাব্বিশটা প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট তো ছাব্বিশের মধ্যে তোমাদের স্কোর কত হচ্ছে একটু কমেন্ট সেকশন জানাবে ঠিক আছে চলো প্রাইমারি টেট দু হাজার চব্বিশের জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো তো তোমরা কিন্তু আমাদের পেট ব্যাচে অ্যাডমিশন নিতে পারো এখানে প্রাইমারির জন্য একদম সম্পূর্ণভাবে থিওরি বেসিস ক্লাস করানো হচ্ছে এখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অ্যানালাইসিস পেয়ে যাবে ওয়াল সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস তোমরা প্রতিদিন লাইভ ক্লাস এবং রেকর্ডিং ক্লাস দুটোই তোমরা পেয়ে যাচ্ছ এছাড়াও থাকছে রেগুলার তোমাদের জন্য মক টেস্ট তোমাদের রেগুলার থাকছে মক টেস্ট যেটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এছাড়াও থাকছে প্রত্যেকটা ক্লাসের নোটস যেটাকে আমরা পিডিএফ বলতে পারি নোটস পেয়ে যাচ্ছ ওকে পিডিএফ আকারে আর তোমাদের রেগুলার কিন্তু যে ক্লাসটা করানো হবে টিচমিট অ্যাপের মাধ্যমে ক্লাসের টাইম আটটা বেজে তিরিশ মিনিট এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ একদম দু হাজার তেইশকে লক্ষ্য রেখে সিলেবাস ওয়াইজ একদম চ্যাপ্টার ওয়াইজ তোমরা ক্লাস করতে পারবে শুধুমাত্র এমসিকিউ নয় প্রত্যেকটা ক্লাসের থিওরি তারপরে তোমাদের এমসিকিউ কিউ থিওরির সঙ্গে সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস না করলে অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু তোমরা পরীক্ষা আনসার করতে পারবে না ওকে তাই প্রত্যেকটা সাবজেক্টের থিওরি এবং কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের ব্যাচে অ্যাডমিশন এ নাও এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এখানে আমাদের এখন বর্তমানে তিনটে ব্যাচ মানে তিনটে কোর্স চালু আছে এক নম্বর কোর্স হচ্ছে মক টেস্ট তোমরা মক টেস্টের জন্য অ্যাডমিশন নিতে পারো দুই নম্বর যেটা চালু আছে তোমাদের নোটস তোমরা নিতে পারো শুধুমাত্র যে নোটস নিতে চাও নোটসও পেয়ে যাবে আর তিন নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়াল ক্লাস ঠিক আছে ক্লাস ক্লাসের মধ্যে তোমরা মক টেস্ট নোটস পিডিএফ সমস্ত কিছু তোমরা এভ্রিথিং পেয়ে যাবে আর বিশদ আরও কিছু জানার জন্য তো অবশ্যই তোমাদেরকে এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন